হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। বর্ধমান ইউনিভার্সিটি পিজি অ্যাডমিশন 2023 দুটো সেকশন আমি ভিডিওটা শেয়ার করছি। অ্যাকচুয়ালি একটা শেয়ার করছি এমএসসি সেকশন, যেখানে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি ভিডিওটা, একটু প্লিজ দেখে নেবেন যারা এমএসসির জন্য বর্ধমান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। আরেকটা শেয়ার করছি আমি, যেটা এখন শেয়ার করছি সেটা হচ্ছে এমএ, এমকম, এমবিএ, আদার্স যে কোর্সগুলো রয়েছে সেগুলোকে নিয়ে এসেছি। কারণ যেহেতু অনেক কটা কোর্স করি থাকি ইউনিভার্সিটি, তাই দুটো সেকশন আমি ভাগ করে দিচ্ছি স্টুডেন্টসদের জন্য। এখন আমি শেয়ার করে দিচ্ছি এমএ, এমকম, এমবিএ যে কোর্সগুলো হয়ে থাকে তার টোটাল আপডেট, সমস্ত কিছু, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিট সংখ্যা থেকে শুরু করে সব কিছু। যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো একদম স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ বর্ধমান বিশ্ববিদ্যালয়, তার জন্য সঙ্গে থাকতে হবে। চলুন দেখে নিচ্ছি এমএ, এমকম, এমবিএ সমস্ত আপডেট। এবার শেয়ার করে দিচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এমএ, এমবিএ বা এমপিএড বা এমকম যে কোর্সগুলি হয়ে থাকে, চলুন পরপর দেখে নিচ্ছি। প্রথমত আজকে আরবিকের জন্য ইউনিভার্সিটি ক্যাম্পাসে সিট রয়েছে 2023 সালে 32টা। অন্যদিকে আজকে বেঙ্গলির জন্য ইউনিভার্সিটি ক্যাম্পাসে 297টা সিট রয়েছে, 297। বর্ধমান রাজ কলেজে রয়েছে 47, চন্দননগর গভর্নমেন্ট কলেজে রয়েছে 47 এবং নেতালী মহাবিদ্যালয়ে 47, রামপুরহাট কলেজে রয়েছে 47, কালনা কলেজে রয়েছে 29, ঘুষকোড়া মহাবিদ্যালয় রয়েছে 34, বোলপুর কলেজে রয়েছে 34, কান্দ্রা আর কে কুন্ডু মহাবিদ্যালয় রয়েছে 34 আর রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় রয়েছে 24 মতন সিট। মানকার কলেজে পাচ্ছেন 24টা সিট, টোটাল 664 মতন সিট রয়েছে। 80-20 কিন্তু টোটাল অ্যাডমিশনটা হবে। ইকোনমিক্সের ক্ষেত্রে 140টা সিট আছে, এটা শুধুমাত্র ক্যাম্পাসে রয়েছে। এডুকেশন পেয়ে যাচ্ছেন আপনি ইউনিভার্সিটি ক্যাম্পাসে, পেয়ে যাচ্ছেন 63 মতন সিট রয়েছে। অন্যদিকে ইংলিশ ইউনিভার্সিটি ক্যাম্পাসে সিট রয়েছে 254, এইচএমসিতে পেয়ে যাচ্ছেন আপনি 47, এমইউসি ওমেন্স কলেজে পেয়ে যাচ্ছেন 47, রামপুরহাটে পেয়ে যাচ্ছেন 34, সেন্ট জেভিয়ার্স কলেজে পেয়ে যাচ্ছেন আপনি 29 মতন, কালনা কলেজে পেয়ে যাচ্ছেন 29 মতন সিট, টোটাল 440 মতন ইংলিশে সিট রয়েছে। ফ্রেঞ্চ আপনি চন্দননগর গভর্নমেন্ট কলেজ থেকে পাচ্ছেন 19টা মতন সিট রয়েছে। হিন্দি পেয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে 133টা সিট রয়েছে। হিস্ট্রি পেয়ে যাচ্ছেন আপনি ইউনিভার্সিটি ক্যাম্পাসে 240টা সিট, শ্যামসুন্দর কলেজে পেয়ে যাচ্ছেন আপনি 29টা মতন সিট, মাস কমিউনিকেশন ইউনিভার্সিটি ক্যাম্পাসে পাচ্ছেন আপনি 81টা মতন সিট রয়েছে এবং অন্যদিকে ফিলোসফি পেয়ে যাচ্ছেন আপনি ইউনিভার্সিটি ক্যাম্পাসে 133টা মতন সিট রয়েছে। পল সায়েন্স ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছে 163টা, 163 মতন সিট। হুগলি মহীশিনী কলেজে রয়েছে কিন্তু 63 মতন সিট। সাঁওতালিতে পেয়ে যাচ্ছেন আপনি ইউনিভার্সিটি ক্যাম্পাসে 47 মতন সিট। সংস্কৃত পেয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি ক্যাম্পাসে 160 মতন সিট রয়েছে, প্লাস রামপুরহাট কলেজে পাচ্ছেন 34টা সিট। সোশ্যালজি পেয়ে যাচ্ছেন আপনি ইউনিভার্সিটি ক্যাম্পাসে 81 মতন সিট রয়েছে। উর্দু পেয়ে যাচ্ছেন এইচএমসি হুগলি মহীশিনী কলেজে 47 সিট রয়েছে। ওমেন স্টাডিজ পেয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি ক্যাম্পাসে 47 মতন সিট রয়েছে। এমএ পেয়ে যাচ্ছেন আপনি হিন্দুস্তান ক্লাসিক্যাল ভোকাল মিউজিক এবং রবীন্দ্রসঙ্গীত, টোটালটাতে 31 করে সিট আছে। এটা পদ্মজা নাইডু কলেজ অফ মিউজিক বর্ধমানে হয়, 62 মতন সিট রয়েছে 2023-24 সালে অ্যাডমিশনে। এমএড ফ্রেশার্স পেয়ে যাচ্ছেন 47 মতন সিট রয়েছে, ডেপুটেটদের 3টে রয়েছে। এমপিএড ফ্রেশার্সদের 38 মতন সিট রয়েছে, ডেপুটেটদের 2টো। এমকমের জন্য রয়েছে 169 সিট রয়েছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে, প্লাস এইচএমসিতে পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু 81 মতন সিট পেয়ে যাচ্ছেন। অন্যদিকে আজকে এলএলএম আপনি পেয়ে যাচ্ছেন ইউনিভার্সিটি ক্যাম্পাসে 49টা সিট রয়েছে এবং হুগলি মহীশিনী কলেজে পেয়ে যাচ্ছেন আপনি 49টা সিট, টোটাল 98 সিট রয়েছে। এমএলআইএস ইউনিভার্সিটি ক্যাম্পাসে পেয়ে যাচ্ছেন 34, এমবিএ ইউনিভার্সিটি ক্যাম্পাসে পাচ্ছেন 47, এমবিএ এইচআর পেয়ে যাচ্ছেন হিউম্যান রিসোর্সের ওপর, এই ক্ষেত্রে আপনার 47 সিট আছে, এমবিএ ট্যুরিজম 34 সিট আছে। যথেষ্ট ভালো ডিপার্টমেন্ট কিন্তু আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এমবিএ ডিপার্টমেন্ট ইনক্লুডিং এবং এমএ এলএলএম, এখানে অ্যাকচুয়ালি খুব ভালোভাবে এন্ট্রান্স হতো এবং সেটা চান্স পাওয়া খুব মুশকিল ছিল, কিন্তু বর্তমানে পুরো ডাইরেক্ট অ্যাডমিশন। আচ্ছা, 80% ইনটেক এবং 20% ইনটেকের এক্সপেক্টেড, টোটাল এখানে সিটটা ভাগ করা রয়েছে পুরো কলেজ ওয়াইজ আপনি এখানে দেখে নিতে পারছেন। একটু স্ক্রল করে চলে আসছি আমরা, দেখে নিচ্ছি আমরা মোটামুটি। আচ্ছা, কিছু কিছু জায়গাতে যেখানে আজকে 100% এক্সপেক্ট হবে সেটা হচ্ছে সেই কোর্সগুলো বলে দিই, লাইক এমএলআইএস, মাস কমিউনিকেশন, ওমেন স্টাডিজ, এমবিএ, এমবিএ এইচআর, এমবিএ ট্যুরিজম, এখানে কিন্তু 100% এক্সপেক্টে অ্যাডমিশন কিন্তু হয়ে থাকে। আচ্ছা, টোটাল যোগ্যতা কী চাইছে সেটা বলে দিচ্ছি আমি, যেটা বললাম আপনার কিছু কিছু কোর্স রয়েছে লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, মাস কমিউনিকেশন, এমবিএ, ওমেন স্টাডিজ, এগুলো 100% হচ্ছে, মানে এখানে 80-20 কোনো ব্যাপার নেই। আচ্ছা, বা সিলেকশন প্রসিডিউরটা বলে দিই, সিলেকশন প্রসিডিউর আপনার এখানে যেটা গ্রেড পয়েন্ট অনার্সের নাম্বার দেখা হবে 50%, সেই হিসাবে হবে। 30% নেওয়া হচ্ছে, দেখা হবে হচ্ছে উচ্চ মাধ্যমিকের নম্বর, 20% দেখা হবে মাধ্যমিকের নম্বর। যেরকমভাবে এমএসসি সিলেকশন, সেমভাবে কিন্তু আজকের এখানে এমবিএমের সিলেকশনটা হচ্ছে, এমকমের সিলেকশনটা হচ্ছে। অন্যদিকে আজকে এমবিএর জন্য এখানে 50% দেখা হচ্ছে অনার্সের নাম্বার এবং 30% উচ্চ মাধ্যমিক, 20% মাধ্যমিকের নাম্বার, প্লাস আপনার যেটা হচ্ছে জিডি এবং পিআই হবে, সেই জিডি পিআইয়ের এক্সপেক্টে কিন্তু আপনার একটা নাম্বার থাকছে, অর্থাৎ আপনাদের একটা গ্রুপ ডিসকাশন এবং
একটা পার্সোনাল ইন্টারভিউ কিন্তু আপনাদের হবে, যেটা এমবিএতে হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা একটু যোগ্যতাটা দেখে নিই। প্রথমত বলে দিই, 50% মার্কস থাকলে আপনি আবেদন করতে পারছেন, এবং আপনার যারা রিজার্ভ ক্যাটাগরি আছে তা এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, ডিএ বা স্পেশাল যারা রয়েছে তার সমস্ত ক্যাটাগরিতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 45%, মানে রিজার্ভরা 45, বাকিরা জেনারেলরা 50%। আচ্ছা, আরবিকের জন্য আপনাকে তো আরবিকে অনার্স থাকতে হবে, বাংলার জন্য বাংলা অনার্স থাকতে হবে, এমবিএর জন্য বলে দিই যে কোনো সাবজেক্টে অনার্স থাকলে আবেদন করতে পারছেন, প্লাস যারা এলএলবি করেছে, বিসিএ, বিবিএ করেছে, বিফার্ম করেছে, বিটেক করেছে, তারাও কিন্তু আবেদন করতে পারছে। আচ্ছা, আমি বলবো অতি অবশ্যই এটা আবেদন করবেন, যথেষ্ট ভালো প্লেসমেন্ট বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। এমএ হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল মিউজিকে পেয়ে যাচ্ছেন, এই সমস্ত ক্ষেত্রে আপনাকে মিউজিক অনার্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারছেন। এমকমের জন্য বিকম অনার্স থাকতে হবে, ইকোনমিক্সের জন্য আপনাকে ইকোনমিক্সে অনার্স থাকতে হবে, এমএ অথবা এমএসসি, এডুকেশনের জন্য এডুকেশন অনার্স লাগবে, এমএড এর জন্য বলে দিয়েছে বিএড লাগবে, এছাড়া যারা আজকে বি যারা মানে ইন্টিগ্রেটেড কোর্স করেছে তারাও কিন্তু এটা আবেদন করতে পারে। এমএ ডেপুটেটের জন্য কিন্তু সেম বলে দেওয়া হয়েছে। অন্যদিকে আজকে এমএ ইংলিশের জন্য ইংলিশ অনার্স, ফ্রেঞ্চ, হিন্দি, হিস্ট্রি এবং এলএলবি প্রত্যেকটা জায়গাতেই আপনার কিন্তু অনার্স লাগছে। এলএলবি ক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশনের পরবর্তী 3 বছর করেছে তারাও চান্স পাবে এলএলএমের জন্য, এবং যারা 5 বছর ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশন এলএলবি করে তারাও কিন্তু এলএলএমের জন্য অ্যাপ্লাই করতে পারে। এমএলআইএসের জন্য তো আপনাকে যেটা লাগবে মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের জন্য যে কোনো অনার্স সাবজেক্ট, এবং বলে দিয়েছে যারা আজকে ধরুন বিই বা বিটেক করেছে তারাও আবেদন করতে পারবে, বিফার্ম করেছে তারাও আবেদন করতে পারবে। এটা আমার যতদূর মনে হচ্ছে মেবি প্রিন্টিং মিস্টেক, কারণ বি এমএলআইএসের ক্ষেত্রে সাধারণত বিএলআইএস পাশ করলেই করা যায়, তবে এটা আমরা পরবর্তী দেখব। আচ্ছা, তার পরবর্তী মাস কমিউনিকেশন, এই ক্ষেত্রে তো যে কোনো অনার্সের সাবজেক্ট স্টুডেন্টসরা আবেদন করতে পারে, প্লাস প্রফেশনাল কোর্সের স্টুডেন্টরাও কিন্তু মাস কমিউনিকেশন করতে পারে। ফিলোসফির জন্য ফিলোসফি আপনার অনার্স লাগছে, বোঝা গেল। এখানে আপনি দেখে নিতে পারছেন টোটাল কোয়ালিফাইং মার্কস যেগুলো রয়েছে এবং সে অনার্সের সাবজেক্ট যেটা আমি আপনাদের অলরেডি বললাম। আচ্ছা, টোটাল অ্যাডমিশনটা হবে মেরিটের মাধ্যমে, টোটাল অ্যাডমিশন হচ্ছে, এবং এখানে আজকে যেখানে 50% মিনিমাম মার্কস থাকলেও যথেষ্ট ভালো কিন্তু কাট অফ যায় প্রত্যেকবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে অতি অবশ্যই আবেদন করবেন। বর্ধমান ইউনিভার্সিটি কী করে, আপনার প্রথমে ধরুন আজকে আমি এখানে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপটা। 1 তারিখ থেকে তো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 15 তারিখ অবধি, 20 তারিখে চলে আসবে একটা ব্রড মেরিট লিস্ট, 21 তারিখে আসবে অনলাইন কাউন্সিলিং নোটিশ। কাউন্সিলিং মানে হচ্ছে একটা আপনাকে গুগলে ফর্ম দিয়ে দেয়, সে গুগল ফর্মটায় গিয়ে ক্লিক করে আপনি যে মানে বর্ধমান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে ইচ্ছুক জাস্ট সেটাকে ইয়েস করে দিতে হয়, যেরকমভাবে আশুতোষ কলেজ করে, অনেক কলেজ করেই থাকে ইউজি অ্যাডমিশনের সময়। তো জাস্ট আপনাকে ইয়েস করে দিলে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছেন আপনি, তারপর আপনার যেরকম নাম্বার অনুযায়ী আপনার নাম আসবে। তো এখানে মোটামুটিভাবে দেখুন আজকে এমবিএর জন্য একটা ডেট দিয়ে দিয়েছে, জিডিপিআই 26/27/29। জিডিপিআই মানে হচ্ছে সেখানে আপনাকে ধরুন একটা গ্রুপ ডিসকাশনে একটা সাবজেক্ট, একটা ধরুন কোনো টপিক দিল, লাইক ধরুন ওয়ার্ল্ড কাপ নিয়ে টপিক দিল, বা ধরুন এই যে অ্যান্টি র্যাগিং বর্তমানে যেটা খুব এখন যেটা বর্তমানে খুব দরকার এবং সেই নিয়ে খুব এখন যে ধরতে গেলে আজকে বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু অ্যান্টি র্যাগিংয়ের ফর্ম ফিল আপ না করলে মানে বর্ধমান ইউনিভার্সিটি পিজির ফর্ম ফিল আপই করতে দিচ্ছে না, সেগুলো আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো আগামীকাল, তার জন্য সঙ্গে থাকতে হবে। তারপর এই রিসেন্ট যে টপিকগুলো যেগুলো এগুলোকে আপনাকে একটু ভাবতে হবে, এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, পরবর্তীতেও স্টেপ বাই স্টেপ নিয়ে চলে আসবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। দেখুন এই যে অ্যান্টি র্যাগিং স্কোয়াড করেছে, অ্যান্টি র্যাগিং কমিটি করেছে বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে। আচ্ছা, এবার একটু খরচাটা বলে দিই আমি, আরবিকের জন্য এবং মোটামুটি এখানে আর্টসের যে কোর্সগুলো আছে, বাংলা, ইকোনমিক্স, ইংলিশ, হিস্ট্রি, প্রত্যেকটাতে 2130 টাকা আপনার খরচা পড়ছে অ্যাডমিশনের সময়, মাস কমে লাগছে 8460 টাকা মতন। অন্যদিকে আজকে বাকি 2130 টাকা করে পড়ছে সাঁওতালি, সংস্কৃত, সোশিওলজি, রবীন্দ্রসঙ্গীত এবং ভোকাল মিউজিকে হিন্দুস্তানিতে আপনার লাগছে 3260 টাকা, ওমেন স্টাডিসে লাগছে 6120 টাকা, এমএডে ফ্রেশার্সদের লাগছে 14710 টাকা, এমকমের 2780 টাকা লাগছে, এমপিএড ফ্রেশার্সদের লাগছে 16210 টাকা অ্যাডমিশনের সময়, এলএলএম লাগছে 3330, এমএলআইএস লাগছে 4250, এমবিএ এখানে লাগছে 15930। বিদ্যাসাগর ইউনিভার্সিটির মতনই একদম কোর্স ফিস এদেরও, মানে 60-65,000 মধ্যে এমবিএ কমপ্লিট হয়ে যায়, এবং আপনার এমবিএ এইচআর, এমবিএ ট্যুরিজম প্রত্যেকটাতেই 15,930 মতন আপনাকে পেমেন্ট করতে হবে অ্যাডমিশনের সময়। আচ্ছা, এখানে এছাড়া আপনি কলেজের একটা পেয়ে যাচ্ছেন, কলেজে কিন্তু কোর্স ফিসটা বেশি, বোলপুর কলেজে যেমন দেখুন বাংলার জন্য 8000 টাকা লাগছে, অন্যদিকে বর্ধমান রাজ কলেজে লাগছে 5000 টাকা, আবার আজকে চন্দননগর গভর্নমেন্ট কলেজে জিওগ্রাফির জন্য লাগছে 1665, বাংলার জন্য লাগে 1370। সব থেকে যেমন দেখুন কম নেয় হুগলি মহসিন কলেজ 991 টাকা নিচ্ছে আপনার অ্যাডমিশনের সময়, ঘুষকরা মহাবিদ্যালয় যেমন দেখুন 5000 নিচ্ছে আপনার বাংলার জন্য নিচ্ছে। আচ্ছা, তার পরবর্তী
দেখুন এখানে এমইউসি ওমেন্স কলেজ বর্ধমান ইংলিশের জন্য নিচে 7435, অন্যদিকে আবার মানকার কলেজ নিচে বাংলার জন্য 3000 টাকা, জেভিয়ার্স কলেজ বর্ধমান এটা প্রাইভেট কলেজ 9500 টাকা নিচ্ছে, অন্যদিকে শ্যামসুন্দর কলেজ যেটা 5010 টাকা নিচ্ছে, রামপুরহাট কলেজ 6000 টাকা নিচ্ছে বেঙ্গলি ইংলিশ এবং সংস্কৃতের জন্য। একটু এই কোর্স ফিসটা দেখে নেবেন, কারণ টাকাটা জোগাড় রাখতে হবে, কারণ এই মাসের মধ্যেই কিন্তু মানে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাডমিশনের পেমেন্টটা করে দিতে হবে, যাদের ধরতে গেলে প্রথম দিকে নাম চলে আসবে। তো আমি স্টেপ বাই স্টেপ নিয়ে চলে আসবো, তার জন্য সঙ্গে থাকতে হবে, ভালো কমেন্ট চাই, বিশাল বড় বেস্ট অফ লাক।